আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালেই, সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে সকালে যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করতেছি। আসলে আপনারা বলেন আমি এই বাড়িতে এসে খালি বসে থাকি, কোনো কাজ করি না, আমার কোনো কাজ করা হয় না। আসলে আমি যতটুকু পারি করি, কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই, এজন্য হচ্ছে আমার কাজগুলো আমি শেয়ার করতে পারি না। অন্যরা যেটা করে আমি সেটা আপনাদের শেয়ার করি। তো আজকে হচ্ছে আমার ভাই আমার বাড়িতে আছে, সেটা আপনারা জানেন। আমার ক্যামেরাটা আমার ভাই ধরছে, টুকটাক যতটুকু পারছে আর কি, আমি যতটুকু যতটুকু কাজ করতেছি সেখান থেকে যতটুকু পারতেছে আপনাদেরকে একটু শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড়ু দিছি, তারপর হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি, তারপর থালা বাটি ধুবো, মা রান্না করছে, সেখানে যতটুকু পারছি সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে শেয়ার করছি। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। মানে তুই বুঝতে পারবি?
বুঝলাম না প্যান্টটা কল পরে তুলেছো এটা তো বারবার আচ্ছা খা আমার ভাই রুটি পছন্দ করে না আপনার খাইতেছে তোমার জন্য অপশন আছে ভাত খেতে পারো দিন আমরা এই খান আপনাকে ভাত দেওয়া যাবে না সব ডালা সহ নিয়েছি ভাত আছে না এলাকা রুটি কম বানিয়েছে খালি ভাবতে বেয়ে খাইব ভাত সবাই খাইব ভালো লাগতেছে না রে আমার বুক জ্বলতেছে গলা বুক জল পেয়ে জ্বলতেছে আমরা হলো এখন বাড়ি চলে যাওয়ার জন্য সবকিছু গুছগাছ করে দিচ্ছি গুছগাছ সবকিছু গোছায় রাখা যাবে বেশি মারধর কর দুইটা বালিশ একটা কুল বালিশ সে তিন দুই ভাই ওইনে পড়তে পারেন কম্বল আপু তোকে সামনে সরেন আপু
রেডিমেড ফোন করে না সিরেই হলাই কেমন পড়ে গেছে আল্লাহ